কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা কবিতা জ্ঞানী পাঠ করে শোনাচ্ছি। বরেণবাবু মস্ত জ্ঞানী, মস্ত বড় পাঠক, পড়েন তিনি দিন রাত্রির গল্প এবং নাটক, কবিতার উপন্যাসের বেজায় তিনি ভক্ত, ডিটেকটিভের কাহিনীতে গরম করেন রক্ত, জানেন তিনি দর্শন আর নানা রকম বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র জানেন তিনি তাই তো আছে দিজ্ঞান, ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ, এসব কথা ভাবলেই তাঁর ফুলতে থাকে বক্ষ, সব সময়ই পড়েন তিনি সকাল থেকে সন্ধে, ছুটির দিনে পড়েন তিনি পড়েন পূজোর বন্ধে, মাঝে মাঝে প্রকাশ করেন গূঢ় জ্ঞানের তত্ত্ব, বিদ্যাখানা জাহির করেন বরেন্দ্রনাথ দত্ত, হঠাৎ ঢুকে রান্নাঘরে বলেন ও সব কিরে, ভাইজি গীতা হেসে বলেন ও সব কালো জিরে, বরেণবাবু রেগে বলেন জিরে তো হয় সাদা, তিলও কালো জিরেও কালো, পেয়েছিস কি গাধা, রান্না করার সময় কেবল পুড়িয়ে হাজার লঙ্কা, হনুমতি হয়েছিস তুই হচ্ছে আমার শঙ্কা, হঠাৎ ছোট খোকাটাকে কাঁদতে দেখে দত্ত, খোলেন বিরাট বইয়ের পাতা নামটি মনস্তত্ত্ব, খুঁজতে খুঁজতে বরেণবাবু হয়ে গেলেন সারা, বুঝলেন না কেন খোকা মাথায় করছে পাড়া, হঠাৎ এসে ভাইজি গীতা দুধের বাটি নিয়ে, খাইয়ে দিয়ে পাঁচ মিনিটে দিল ঘুম পাড়িয়ে, বরেণবাবু ভাবেন খোকার কেমন তরধারা, আধ ঘন্টার চেঁচামেচি পাঁচ মিনিটেই সারা, বরেণবাবুর কাছে আরো বিরাট একটি ধাঁধা, হলদে চালের রং কেন হয় ভাত হলে পর সাদা, পাথর বাটির গরম জিনিস ঠান্ডা হয় তা জানি, পাহাড় দেশে গরম কেন এমন ছটপটানি, পথ চলতে ভেবে এসব ভিজে ওঠেন ঘামে, মানিকতলা যেতে চাপেন ধর্মতলার ট্রামে, বরেণবাবু জানেন কিন্তু নানা রকম বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র জানেন তিনি তাই তো এমন দিজ্ঞান।